আর এটাই আমি ভাবতাম যে সারা জীবন এত পড়াশোনা করছি, বাট আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে মেসেজ দিয়েছে সায়েন্স জিন সম্পর্কে কিছুই কথা বলেন। জিন, ওয়াও! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আজকে আমরা আল কোরআনের পরিচয় এবং আল কোরআনের ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করব। আর ব্যস্ততার জীবনে আমি জানি যে সময় খুবই মূল্যবান, তো কম সময় 10 মিনিটের মধ্যে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, আমি সালমান বিন ইউনুস, একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার এখন লক্ষ্য হলো ইসলাম সম্পর্কে জানা আর যুবকদেরকে সাহায্য করা ইসলাম সম্পর্কে জানতে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 2 নম্বর চ্যাপ্টার 2 নম্বর লাইনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তাহলে আমরা বুঝতে পারছি যে আল কোরআনে সন্দেহের কোনো বিষয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2 নম্বর সুরার মধ্যে বলে দিচ্ছেন যে এতে সন্দেহের কোনো ব্যাপার নেই, নিঃসন্দেহ এটা। কিন্তু আমি আজকে 2টো ওয়ার্ড নিয়ে কথা বলবো। কোন 2টো ওয়ার্ড? একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে মুত্তাকিন। এই 2টো সম্পর্কে তোমাদেরকে বুঝাতে চাইব। তাহলে এই কিতাব হচ্ছে আল কোরআন, এবং আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাহিল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবটি হচ্ছে একটা মেসেজ রূপে, অর্থাৎ এই কোরআন শুধু মানুষদের জন্যে, কারোর লেখা নয়, কারোর কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সিরফ আল্লাহ রাব্বুল আলামিনের। ধরিলাম তোমাকে কোনো একজন ব্যক্তি মেসেজ দিচ্ছে, তোমাকে প্রথমে বলছে নি হাও আন্নিয়া সিয়াম, কিংবা মারহাবা সালাম। তুমি কি বুঝতে পারবে যে কি বলছে সে? তুমি বলবে এটা আবার কি ল্যাঙ্গুয়েজ, আমি তো এটা বুঝি নাই। তো তুমি যদি বুঝো নাই, তাহলে তুমি অপর যে কথাগুলো বলবে সেটাও বুঝতে পারবে না, মানে যে মেসেজ পাঠাচ্ছে তার কিছু কথা বুঝতে পারবে না। তাহলে তোমাকে ওই ওয়ার্ডটা বা ওই ল্যাঙ্গুয়েজটা জানা দরকার লাগবে, বা শেখা দরকার লাগবে, বা তোমাকে বোঝা এতটুকু দরকার লাগবে যে কি সে বোঝাতে চাইছে। ঠিক আছে, অনুরূপভাবে আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এইটা বোঝার দরকার আছে। আর এটাই আমি ভাবতাম যে সারা জীবন এত পড়াশোনা করছি, বাট আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে মেসেজ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে মেসেজ দিয়েছে, আমি সেই মেসেজটাই পড়ি না। এবার আসে মুত্তাকিন সম্পর্কে। এই মুত্তাকিন যে ওয়ার্ডটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা কারা, মানে এই রকম ব্যক্তি তেনাদের ক্যাটাগরি কেমন হবে? এক কথায় যদি বলি, মুত্তাকিন সেই ব্যক্তি যে আল্লাহর কে বিশ্বাস রাখে এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না অনুযায়ী চলে, যেগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে টিচিং করেছেন, মানে তিনাকে যদি আমরা ফলো করতে পারি তাহলেই আমরা মুত্তাকিন হতে পারবো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাদ দিই, নাউজুবিল্লাহ, তাহলে কখনোই মুত্তাকিন হতে পারবো না। ক্লিয়ার কথা? তাহলে মুত্তাকিনদের কোনো লক্ষ্য আছে, একটা গোল আছে, যে তাকে মরতে হবে, তাকে আরেকটা জায়গাতে যেতে হবে, এবং এই দুনিয়াতে যারা যত পাপ করেছে তার বিচার হবে একদিন। এই সমস্ত ব্যাপারটায় মুত্তাকিনরা বিশ্বাস করে। ধরিলাম কোনো এক ব্যক্তি 10 জনকে মার্ডার করেছে, তার ফাঁসি হলো, অর্থাৎ 10 জন থেকে একজন মাইনাস গেল, একটা মৃত্যু গেল, 9 জন, অর্থাৎ 9 জনের গোনা এখনও তার মাথায় আছে। তো তাহলে এই 9 জন ব্যক্তির যে পরিবার এতটা বেদনা পেল, যন্ত্রণা পেল, এই 9 জন ব্যক্তির বিচারটা কে করবে? দুনিয়ার কোনো আইন? কারণ তো দুনিয়াতে তো একবারই মানুষ মরে না, আর সে 10 জনকে মেরেছে। এই বিচারটাই হবে আখেরাতের দিনে। এখন আল কোরআন সম্পর্কে আমাদের কিছু ফ্যাক্ট জানা অবশ্যই উচিত 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 উচিত, কারণ এই ফ্যাক্টগুলো আমার কাছে গজব কা ফ্যাক্ট। পৃথিবীতে এমন কোনো বই নেই যে আল কোরআনের মতো চ্যালেঞ্জ করে। ওকে, চলো আমরা সেই ফ্যাক্টগুলো শুনি। 1 নম্বর ফ্যাক্ট, যে আল কোরআন এমন একটা বই যাতে কোনো ভুল নেই। আল কোরআনে সন্দেহের বিষয় নেই এবং আল কোরআনে কোনো ভুল নেই। যে তুমি ভুল দেখাতে পারো, সো
আমরা সবাই মুসলমান ধর্মই চেঞ্জ করে ফেলবো। ওকে, একটা সিঙ্গেল তুমি ভুল খুঁজে পাবে না, নেভার ফাইন্ড এ ওয়ান মিস্টেক, কখনোই পাবে না। আরে আমেরিকার আধুনিক সায়েন্টিস্টরা কোথায় হার মানছে, কেউ কেউ তো অ্যান্টি ইসলামিক বুক লিখতে যে তারা মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলেছে। 2 নম্বর পয়েন্ট, আল কুরআন এমন একটা বই যেটা পৃথিবীর সবচেয়ে বেশি পড়া বই, মানে এমন একটা বই এর চেয়ে বেশি পড়া বই পৃথিবীতে আর নেই। 3 নম্বর পয়েন্ট, যে অনেক ধর্ম আছে কিন্তু আল কুরআন এমন একটা কিতাব মুসলমানদের জন্যে যেটা মুসলমানরা কিতাব সংগ্রহ করে রাখেনি, হৃদয়ে রাখে, মানে মনে রাখে, মেমোরাইজ করে, স্মরণ রাখে। যদি আল কোরআনকে পৃথিবী থেকে মুছেও দেওয়া হয়, আরেকটা আল কোরআন লিখতে কোনো সমস্যা হবে না, কারণ পৃথিবীর সবচেয়ে মুখস্থকারী বই, পুরো মুখস্থ বই হচ্ছে আল কোরআন। এমন কোনো ধর্ম নেই যে তারা বলে যে আমাদের ধর্মগ্রন্থের বইকে মুখস্থ করেছি। অনেকে পড়ে না, এটা দুঃখের বিষয়। আমি বলবো তুমি তোমার ধর্মের বইকে পড়ো, অ্যাকচুয়ালি এটা পড়া উচিত, অবশ্যই অবশ্যই উচিত, বুঝতে পারবে ভাই, আমরা ফালতু ঝামেলা বাঁধাই। কিন্তু যারা পড়বে তারা বুঝতে পারে, যারা পড়বে তারা আখেরাতের, দ্য ডে অফ জাজমেন্ট, বুঝতে পারলে সেখানের ভয়েতে তারা একটা সিঙ্গেল মিস্টেক করবে না। 3 নম্বর পয়েন্ট, যেটা আমার মনে হয় বলা উচিত, আমরা শিক্ষা গ্রহণ করতে যখন যাই তখন প্রত্যেকটা বই আমরা পেছন দিকে নিই, মানে বইয়ের ব্যাগ নিই, সো পেছন দিকে আমরা বইয়ের ব্যাগ নিই, কিন্তু আল কোরআন কখনো কেউ পেছন দিকে নেয় না। এটা বোঝা নয়, আল কোরআন বোঝা নয়, আল কোরআন সিনা। ওকে, 5 নম্বর ফ্যাক্ট, তোমাদেরকে বলি যে পৃথিবীর এমন কোনো বই আছে যে বলে যে পারলে আমার খোদ দেখাও, মানে এমন কোনো রাইটার আছে যে বলে যে পারলে আমার খোদ দেখাও, আমার বইয়ে যদি কোনো মিস্টেক থাকে তাহলে তুমি আমাকে বলো। কিন্তু আল কোরআন এমন একটা কিতাব যে চ্যালেঞ্জ করে, তোমাকে বলে যে তুমি একটা সিঙ্গেল মিস্টেক খুঁজে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 নম্বর ফ্যাক্ট, আল কোরআন বলে পারলে তুমি অন্য ধর্মকে পড়ো জানো, এবং আল কোরআনকে পড়ো জানো, অন্য ধর্মের দেবতাদের সম্পর্কে জানো, আল কোরআনের এক আল্লাহ তিনার সম্পর্কে জানো, দেখো কোনটা সঠিক কোনটা ভুল, দেখো তুমি রিসার্চ করো, আল কোরআন এরকম কথা বলতেই থাকে। 7 নম্বর ফ্যাক্ট, আল কোরআন এটাও বলে যদি তোমার মনে হয় যে আল কোরআন মানুষের লেখা, কোনো মানুষের লেখা, ইম্পর্টেন্ট, কোনো ব্যক্তি, পার্সন, মানুষের লেখা, তাহলে তুমি এরকম আরেকটা বই লিখে দেখাও। 8 নম্বর পয়েন্ট, আল কোরআন আমাদেরকে শেখায় যে কোনো রকমভাবে তোমার উপর জবরদস্তি নয়। আমি যদি ইসলামকে জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, অ্যাকসেপ্ট করতে চাই, টোটালি আপ টু মি, পুরোটাই আমার উপর। ইসলাম বলে তুমি দেখে নাও, হ্যাঁ আখেরাতের দিন তো আছেই। 9 নম্বর ফ্যাক্ট, আল কোরআন কখনো সায়েন্সকে ফলো করে না। ওকে, সায়েন্স তার পার্ট আলাদা আর আল কোরআন তার পার্ট আলাদা। আল কোরআন সায়েন্টিফিক কোনো বই নয়, তবে এখানে সায়েন্টিফিক অনেক কথা আছে, যেমনটা ফিজিক্যাল আর মেডিক্যাল, মানে মেডিক্যালের দিকটা যদি আমরা দেখি, সায়েন্স জিন সম্পর্কে কিছুই কথা বলে না। জিন, ওয়াও। 10 নম্বর ফ্যাক্ট, আল কোরআন শুধু আমাদেরকে বিজ্ঞান সম্পর্কেই শেখায় না, শেখায় আমাদেরকে ইতিহাস, ভূগোল, সামাজিক ব্যবস্থা, আইন কানুন, শেখায় ব্যবসা কিভাবে করবে, শেখায় তোমার জীবনের উদ্দেশ্য কি, এই সমস্ত সম্পর্কে আল কোরআন শেখায়। এবং আরো কি যে এত কিছু শেখায় যে আমি আমার মুখ থেকেও ব্যক্ত করতে পারবো না, এত কিছু শেখায়। এটা এমন একটা কিতাব যাতে সব কিছুই বলে দেওয়া আছে, এভরিথিং। এবং আমি বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে দ্য আর্থ, লাইফ ইন ওয়াটার, ফার্স্ট হিউম্যান অর্থাৎ আদম আলাইসাল্লাম, মা হাওয়া এবং নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্দি ভালো করে এক্সপ্লেন করেছি আমার ভিডিওতে। অবশ্যই ভিডিওগুলো দেখবে আর ইসলামকে ভালোভাবে বোঝার চেষ্টা রাখবে ইনশাআল্লাহ তাআলা।